দুদকের মামলা তারেক রহমানের নয় ও জোবাইদার 3 বছরের কারাদণ্ড। এদিকে রংপুর সমাবেশে শেখ হাসিনা বললেন, আওয়ামী লীগের আমলে কখনো মঙ্গা হয়নি। জানাবো সরকার চাইছে সংঘাতময় পরিস্থিতি, বলছে জামাত। জানাবো সংকট নিরসনে সিইসি সংলাপের পরামর্শ দিলেও শর্ত দিচ্ছে দুপক্ষ। এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রীকে দেখতে হুইল চেয়ারে জনসমাবেশে 96 বছরের ভাষা সৈনিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুদকের মামলা তারেক রহমানের 9 ও জোবাইদার 3 বছরের কারাদণ্ড। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিকেল 4:02 ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল বিষয়টি জানিয়েছেন। কারাদণ্ডের পাশাপাশি তারেক রহমানকে 3 কোটি টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। অনাদায়ে তাকে আরও 3 মাস সাজা ভোগ করতে হবে। অপরদিকে জোবাইদা রহমানকে কারাদণ্ডের পাশাপাশি 35 লাখ জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও 1 মাস সাজা ভোগ করতে হবে। সেই সঙ্গে তারেক জোবাইদা দম্পতি অপ্রদর্শিত সম্পদ হিসাবে 2,74,93,87 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। গত 27 জুলাই আদালত এই মামলার যুক্তি স্থাপন করেন, ঘোষণা দেয় আজকের দিন ধার্য করেন। রংপুর সমাবেশে শেখ হাসিনা বললেন, আওয়ামী লীগের আমলে কখনো মঙ্গা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যতদিন সরকারে ছিল রংপুরে কখনো মঙ্গা হয়নি, খাদ্যের অভাব দেখা দেয়নি, দুর্ভিক্ষ দেখা দেয়নি। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে কোনো মঙ্গা হয় নাই, হইছে না। আওয়ামী লীগ সরকারের আমলে ও নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়, সেটা আমরা প্রমাণ করেছি। তিনি আরো বলেন, 1996 সালে যখন সরকার ছিলাম তখনও মঙ্গা ছিল না। 2001 সালে যখন খালেদা জিয়া ক্ষমতায় আসে তখন 2 হাতে টাকা পয়সা লুট করে, সে ও তার ছেলেরা মিলে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, আবার দেশে মঙ্গা শুরু হয়। 2008-এর পর নির্বাচনের পর আমি যে পদক্ষেপ নিয়েছি তারপর থেকে দেশে মানুষের কোনো কষ্ট হয় নাই। সরকার চাইছে সংঘাতময় পরিস্থিতি, বলছে জামাত। বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বর্তমান সরকার কাউকে শান্তিপূর্ণ সভা সমাবেশ ও পিটিং মিছিল করতে দিচ্ছে না। বিরোধী রাজনৈতিক দলের সভা সমাবেশের দিন সরকারি দল পাল্টা কর্মসূচি ঘোষণা করে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করেছে। তিনি বলেন, সরকারের দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সেই দায়িত্ব পালনের পরিবর্তে রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে সরকার। তিনি বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানের দ্বারা। সংবিধান জনগণের নিরাপত্তা অধিকারের বিষয়ে যে নিশ্চয়তা দিয়েছে তা বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। এসব অধিকারের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে সে ব্যাপারে আইনি প্রতিকার পাওয়ার স্থান হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াত সংসদ প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দল। সংসদ জামায়াতের প্রতিনিধিত্ব থাকা এবং স্থানীয় সরকার নির্বাচন জামায়াতের বিজয় প্রমাণ করে যে জামায়াত দেশের তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল। জামায়াত ইসলামীকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে বরং জামায়াতকে নির্বাচন থেকে বাইরে রাখায় অপকৌশল হিসেবে সরকারের পৃষ্ঠপোষকতায়। সংকট নিরসনে সিইসি সংলাপের পরামর্শ দিলেও শর্ত দিচ্ছে দুপক্ষ। চলমান রাজনৈতিক সংকট নিরসনে আবারও সংলাপের পরামর্শ দিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেছেন, এই সংকট রাজপথে মীমাংসার বিষয় নয়, চায়ের টেবিলে বসে সমাধানের চেষ্টা করা উচিত। রাজনৈতিক দলের নেতারাও বলছেন সংলাপে আপত্তি নেই, তবে তা হতে হবে স্বার্থ সাপেক্ষে। ক্ষমতাসীন দল ও জোটের নেতারা বলছেন সংবিধান অক্ষুণ্ণ রেখে সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজতে সংলাপ হতে হবে। অন্যদিকে বিরোধী জোটের নেতারা বলছেন সংলাপ হতে পারে নির্বাচনকালে নিরপেক্ষ সরকার গঠনের পদ্ধতি নিয়ে। গতকাল মঙ্গলবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসি রাজনৈতিক দলগুলোকে সংলাপের মাধ্যমে সংকটের সমাধানের পরামর্শ দিয়ে বলেন, মার্কিন দূত বিশ্বাস করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রয়োজন আছে। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন ইসির কর্তারা। সে হিসাবে নির্বাচনের তফসিল ঘোষণা হতে মাত্র 3 মাস বাকি। এমন পরিস্থিতিতে দেশের শীর্ষ 2 রাজনৈতিক শক্তি নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে এখনও মুখোমুখি অবস্থানে। দুপক্ষই আবার একের পর এক সহিংসতায় জড়িয়ে পড়ছে। দেশের ভেতরে বাইরে এই নিয়ে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। জাতিসংঘ পশ্চিমা একাধিক দেশ এরই মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এমন পরিস্থিতিতে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেন, আমরা বলেছি ওনারাও বিশ্বাস করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ডায়ালগ প্রয়োজন। ডায়ালগ ছাড়া এই সংকটগুলো আসলে রাজপথে মীমাংসা করার বিষয় নয়। কমিশন মনে করে রাজনৈতিক দলগুলোর এক টেবিলে বসা উচিত, একসঙ্গে চাপান করা উচিত, তারপর আলোচনা করে সংকট নিরসনের চেষ্টা করা উচিত। নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন।
প্রয়োজন এমন মন্তব্য করে সিসি বলেন যে সংকট বিরাজ করছে তা রাজনৈতিক এর সঙ্গে আমাদের কাজের কোনো সংঘাত নেই কিন্তু সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান হয় তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেক কমফোর্টেবল হবে সিসির এমন অবস্থান সম্পর্কে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সমকালকে বলেন আওয়ামী লীগ ও সংলাপ চায় অবশ্য সংলাপ করতে হবে তবে সংবিধান অক্ষুণ্ণ রেখে সংলাপে যেতে হবে কোনোভাবেই সংবিধান পরিবর্তন করা যাবে না নির্বাচন কিভাবে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু করা যায় সে ব্যাপারে সংলাপ হতে পারে কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্বাচনকালীন সরকারের বিষয়ে আলোচনা গ্রহণযোগ্য হবে না তাহলে সংকটের সমাধান কিভাবে এমন প্রশ্নের জবাবে ডক্টর রাজ্জাক বলেন আগামী দিনের রাজনীতির গতিবিধি বলে দেবে সমাধান কিভাবে আসবে তবে বিএনপি যেভাবে রাজনীতির নামে রাজপথে সহিংস আচরণ করছে কর্মীদের লেলিয়ে দিয়ে জনগণের সম্পদ ধ্বংস করেছে পথ সমাধানে আসবে না তার পথে রাজপথে সমস্যার সমাধান হবে এমন বক্তব্য দিয়ে বিএনপি জাতির সামনে নিজেদের দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে তারা রাজপথে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাজনীতির অনাচার থেকে বিএনপি সরে আসতে হবে সরকার বিরোধী জোটের নেতারা বলছেন সংলাপে তাদের আপত্তি নেই তবে সেটা হতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে সিসির সংলাপের পরামর্শের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন দেশে সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনে নিরপেক্ষ সরকার নিয়ে সংলাপ হতেই পারে নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয় না তা প্রতিদিনই প্রমাণ হচ্ছে তাই নির্বাচনকালীন সরকার নিয়ে যদি সংলাপের প্রয়োজন হয় তাহলে হতে পারে এটি হতে হলে অবশ্যই ক্ষমতাসীন সরকারকে সরে যেতে হবে সংসদে বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মনে করেন সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান অন্তরায় হতে পারে না গতকাল ঢাকায় দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি অতীতের উদাহরণ তুলে ধরে বলেন সংবিধান ও নির্বাচিত সরকারের অধীনে নির্বাচনের চেয়ে সুষ্ঠু ভোট জরুরি জনগণ যে নির্বাচন গ্রহণ করে সেটি বৈধ 1991 সালে ও 2008 সালে নির্বাচিত হয়েছে অনির্বাচিত অসাংবিধানিক সরকারের অধীনে কিন্তু সেই নির্বাচন সংবিধানের কাছে গ্রহণযোগ্য হয়েছে সাংবিধানিক সরকারের অধীনে 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি 1996 ও 2001 সালে অনির্বাচিত সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন জনগণ গ্রহণ করেছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাপারি নেতা আরও বলেন 2014 সালে নির্বাচিত সরকারের অধীনে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন সরকার সমর্থকরা জনগণ ভোট দিতে পারেনি বাকিগুলোতে র্যাব ও পুলিশ ভোট দিয়েছে 2014 সালের নির্বাচন আইনের চোখে বৈধ কিন্তু এটিকে জনগণের সরকার বলা যায় না 2018 সালের নির্বাচনও আইনের চোখে বৈধ কিন্তু জনগণের চোখে বৈধতা পায়নি দেখা যাচ্ছে ক্ষমতাসীনদের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে জনগণের বিচারে বৈধতা পাচ্ছে না তবে জি এম কাদেরের এই যুক্তি নাকচ করে দিয়েছেন ক্ষমতাসীন 14 দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সুষ্ঠু নির্বাচন নাকি সংবিধান রক্ষা কোনটি গুরুত্বপূর্ণ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সংবিধানের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় সংবিধানের বাইরে নির্বাচন হয় না 1991 সালের নির্বাচনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন তখন বিশেষ পরিস্থিতিতে একটি গণ অভ্যুত্থানের পর নির্বাচন হয়েছিল তখন সামরিক শাসন থেকে দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে সেই পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি এক নয় বর্তমান রাজনীতির অপসংখ্যাতময় পরিস্থিতিতে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের সম্ভাবনা উড়িয়ে দিয়ে রাশেদ খান মেনন বলেন সংলাপের মাধ্যমে সমাধানের কোনো পথ আপাতত নেই সরকারকে পদত্যাগ করতে হবে এই শর্ত দিয়ে সংলাপ হবে না সংলাপ হতে পারে সুষ্ঠু নির্বাচনের জন্য সেটা হতে হবে সংবিধান মেনে বিরোধী দলের দাবি মেনে দাবিতে তাহলে সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব এমন প্রশ্নের রেখে যান রাশেদ খান মেনন এবং এ কথা বলেছেন বলেও জানান তিনি এ ধরনের দাবি বিরোধী দলে বিদ্যমান সংবিধান আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাহলে সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব এমন প্রশ্নে রাশেদ খান মেনন সংবিধানকে অক্ষুণ্ণ রেখে সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজতে হবে এর বাইরে যাওয়ার সুযোগ নেই সিসির সঙ্গে মার্কিন দূতের সাক্ষাৎ গতকাল বেলা 11টায় সিসি কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন ভবনে যান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এ সময় সিসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান ও নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বৈঠক শেষে সিসি সাংবাদিকদের জানান মার্কিন দূতের সঙ্গে তারা অনেক বিষয়ে আলোচনা হয়েছে ভোটের সময় গণমাধ্যম কর্মীদের মোটরসাইকেল অনুমতির বিষয়টিও তিনি আলোচনায় করেছিলেন সিসি বলেন নির্বাচন স্বচ্ছতার জন্য মিডিয়া ও সাংবাদিকদের এমন আলোচনা এবং পদচারণার মধ্য দিয়ে রয়েছে জবাবে বলা হয়েছে বিষয়টি ইসির বিবেচনায় রয়েছে স্থানীয় পর্যায়ে রিটার্নিং অফিসাররা অবস্থার বিবেচনা নিয়ে মোটরসাইকেলের অনুমতি দেবেন পিটার হাস আরপিও সংশোধনের বিষয়ে জানতে চেয়েছেন উল্লেখ করে সিসি বলেন আরপিও সংশোধনে কমিশনের ক্ষমতা কমিয়ে ফেলার কথা তিনি শুনেছেন কমিশনের পক্ষ থেকে বিষয়টি ব্যাখ্যা করে জানানো হয়েছে কিভাবে ক্ষমতা বাড়ানো হয়েছে সিসি বলেন নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে মার্কিন দূত জানতে চেয়েছেন আমরা বলেছি নিবন্ধন পেতে যেসব শর্ত পূরণ করতে হয় সেগুলো কমিশন কঠোরভাবে অনুসরণ করেছে এজন্য অনেক দল নিবন্ধন পায়নি সিসি জানান কমিশন প্রত্যাশা করে
রাজনৈতিক পরিমণ্ডলে কিছু বিষয় নিয়ে প্রকটভাবে সংকট রয়েছে, সেগুলো যে কোনো মূল্যে সুরাহা হওয়া প্রয়োজন। তিনি বলেন, একটা স্থিতিশীলতা ফিরে আসুক, যে পরিবেশে আগামী নির্বাচনটা হবে। অক্টোবরে রাষ্ট্রের নির্বাচন, প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশ আসছে বলে জানিয়েছেন পিটার হাস। এবং এই ধরনের কথা এবং আলোচনার মধ্যে দিয়ে তিনি বলেন, আমি সিইসিকে জানিয়েছি অক্টোবরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র একটি প্রি অ্যাসেসমেন্ট বা প্রি ইলেকশন মনিটরিং টিম পাঠাবে। এই বিশেষজ্ঞ টিমে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ও ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা থাকবেন, যাদের নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিয়ে অভিজ্ঞতা রয়েছে। সিইসির সঙ্গে বৈঠকে আরপিওর সর্বশেষ সংশোধন, নতুন দলে নিবন্ধন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনায় কূটনীতিকদের এই ধরনের কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র শুধু অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনে আগ্রহী, বাংলাদেশের জনগণ সরকার বেছে নেওয়ার ক্ষমতা রাখবে এমন নির্বাচনে যুক্তরাষ্ট্র আগ্রহী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।